বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিসকোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ভর দুপুরে বেলডাঙ্গায় জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বেলডাঙ্গা রেলগেটের দিক থেকে বাইক নিয়ে জাতীয় সড়কের দিকে যাচ্ছিলেন দীপ দত্ত নামে ওই যুবক। জাতীয় সড়কে ওঠার সময় একটি ট্রাক তাকে ধাক্কা মারে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত যুবক বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। সে কান্দি থানার জেমো বণিকপাড়া এলাকার বাসিন্দা। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ, যদিও চালক পলাতক বলেই খবর। ছটা বারো বারো বরমপুর থেকে আসছিলো, আর আপনার রেলগেটের থেকে উনি আসছিলো মশাই, মানে বরমপুর থেকে গাড়িটা আসছিলো, একটু প্রতিবেগ ছিল। হ্যাঁ, তার কারণে ও মানে ওখানে ট্র্যাফিক ছিল, ও মধ্যে ঢুকে পড়ে, আর গাড়িটা খুব স্পিড আছে, ওর মধ্যে ওকে টেনে নিচ্ছিল। আপনার